আজ আমাদের আস্বাদনের বিষয় ভগবানের সর্বশ্রেষ্ঠ লীলা শ্রী শ্রী রাসলীলা। তো চলুন মা সবাই মিলে আস্বাদন করব ভগবানের সেই লীলা, লীলায় প্রবেশ করব ছোট্ট একটি ভজন গানের মাধ্যমে। আমার মায়েরা সকলে আমার সঙ্গ দেবেন তো? হ্যাঁ কি মা সকলে সঙ্গ দেবেন তো? আমার বাবারা সকলে একসঙ্গে হরি হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যা কৃষ্ণ নামে সূর্য সমায়া ভাবে অন্ধকার, যা কৃষ্ণ তাহা নাই মায়ার
হরি গুরু ভাগবত ভাগবত গীত চৈতন্য চৈতন্য নিত্যানন্দ প্রসূত হরি গুরু বচনদ ভাগবত গীত এ সবই মন তোমার জন্য সবই তোমার জন্য এ সবই মন তোমার জন্য এ সবই মন তোমার জন্য হবে আর কার পরিত্রাণ হে রাম হরে কৃষ্ণ হরে রাম হরি নাম কৃষ্ণ নাম দেহে যায় অবিরাম হরি নাম কৃষ্ণ নাম হে যায় অবিরাম হরি নাম দেহে যায় অবিরাম এখানেই বোঝা যাচ্ছে প্রকৃত ভক্ত আমার বাবারা ও দলে ভারী করে লাভ নেই আমি কিন্তু আমার বাবাদের সঙ্গে থাকবো মা বাবাদের দলে থাকবো আপনারা যদি চান আপনাদের দলে থাকি দেখুন মা কতজন ছজন দলে অনেক ভারী হয়ে যাবে তা আপনারা কি চান আমি আপনাদের দলে থাকি হ্যাঁ হ্যাঁ তা কর্মটা তো করতে হবে কই সবাই মিলে একবার শঙ্খধ্বনি উলুধ্বনি আসুন আজকে একটু আস্বাদন করি ভগবানের সর্বশ্রেষ্ঠ লীলা শ্রী শ্রী রাসলীলা ভগবান কৃষ্ণচন্দ্র বৃন্দাবনে রাসলীলা করেছিলেন তার পিছনে মা দুটি কারণ ছিল এক কামদেবের অহংকার চূর্ণ আর দুই ব্রজ লালনাদের মনোবাসনা পূর্ণ তোমা ব্রজ লালনাদের কি মনোবাসনা
ওমা একটু আসতে। হরে কৃষ্ণ, ওমা কি বলছে? ব্রজ লালনাদের মনোবাসনা পূর্ণ। রাসমঞ্চে তিন প্রকারের গোপী ছিলেন মা, নিত্য সিদ্ধা, সাধন সিদ্ধা আর কৃপা সিদ্ধা। নিত্য সিদ্ধা কারা মা? রাধারানী এবং তার অষ্টসখী, যারা কোথা থেকে এসেছেন? গোলক থেকে, গোলকের গোপী। আর সাধন সিদ্ধা কারা? না, ব্রহ্মার ঔরসে সেই 60,000 বালকুল্য মুনি ঋষি, এই আঙুলের মতন ছোট ছোট মানুষ, ভগবানকে সাধনা করে, তপস্যা করে ভগবানকে লাভ করেছেন। কখন? না, ত্রেতা যুগে প্রভু রামচন্দ্র যখন সীতা হরণের পর মা সীতাকে খুঁজতে খুঁজতে যখন বনের মধ্যে দিয়ে সীতা সীতা করে কাঁদতে কাঁদতে চলেছেন, ওই 60,000 বাল্যকুল্য মুনি ঋষি প্রভুর কৃপা পাবেন বলে সেই সময় ধ্যান করছিলেন মা। ভগবানের এহেন দশা দেখে তারা মনে মনে চিন্তা করলেন, নিশ্চয়ই প্রভু নারীকে বেশি ভালোবাসে, তাই আজ থেকে আমাদের মনে একটাই বাসনা, আমরা নারী দেহ ধারণ করতে চাই, তাই ভগবানের আরাধনা করছে। তাদের আরাধনায় ভগবান আমার সন্তুষ্ট হয়ে রামচন্দ্র সেই স্থানে এসে বলছে, তোমাদের সেবায় আমি সন্তুষ্ট, বলো কি বর চাও? প্রভু আমাদের একটাই মন বাসনা, আমরা সবাই নারী দেহ ধারণ করতে চাই, আর নারী দেহ পেয়ে তোমাকে পতি রূপে লাভ করতে চাই। অসম্ভব, একটা পুরুষ এক জীবনে একটা নমনীর মন জুগিয়ে চলতে পারে না। তোমরা যে 60,000 বাল্যকুল্য মুনি ঋষি, তোমাদের মনোবাসনা আমি কেমন করে পূর্ণ করব? এ সম্ভব নয়। সম্ভব নয় বলে না, সম্ভব নয়। প্রভু তুমি নাকি ভগবান, তা আমাদেরকে এই সামান্য একটা বর তুমি প্রদান করতে পারছো না, কেমন ভগবান তুমি? চলে যাও এখান থেকে, এই বর যদি আমাদেরকে না দিতে পারো চলে যাও এখান থেকে। আর এই যে চারপাশে আগুন জ্বলেছে, চারিদিকে মা অগ্নি প্রজ্বলন করে হেট মুন্ডে ঊর্ধ্ব পদে ভগবানের স্তব করছে আর কি বলছেন, প্রভু মনোবাসনা যদি না পূর্ণ করতে পারো, এই যে অগ্নি প্রজ্বলন করেছি এই আগুনে নিজেদের সঁপে দেব। এই বলে ভগবানের স্তব করছে। আর ভগবান আমার আর থাকতে পাচ্ছেন না, কারণ তিনি তো অতি দয়ালু মা, ভক্তের কষ্ট তিনি সহ্য করতে পারেন না। আর চারিদিকে অগ্নি প্রজ্বলন করে 60,000 বাল্যকুল্য মুনি ঋষি একসঙ্গে ভগবান শ্রীরামচন্দ্রের স্তব করছে। কেমন ভাবে? আসুন আমরা সবাই একটু ভগবানের নাম করি। রঘুপতি রাঘব রাজা রামপতি পাবন সীতারাম, রঘুপতি রাঘব সীতারাম, রঘুপতি রাঘব রাজা রামপতি পাবন সীতারাম, জয় জয় রঘুপতি রাঘব রাজা রামপতি পাবন সীতারাম, সীতারাম সীতারাম ভজ প্যারে সীতারাম, জয় সীতারাম ভজ প্যারি মন সীতারাম, সীতারাম সীতারাম ভজ প্যারি মন সীতারাম, সীত
सीताराम जय सीताराम भज प्यारी मना सीताराम रघुपति राघव राजा राम बावन सीताराम रघुपति राघव रघुपति राघव राजा राम पति को पावन सीताराम अमन करे अमर भगवान ने नाम करछेन ना आर भगवान ना थाकते पेरे बोलछे थामो तुमरा आर अमन करे डाकते हबे ना बेश आमी कथा दिलाम तोमादेर मनोबासना पूर्ण हबे तबे आजके नय आगत दापरे आमी हब कृष्णचंद्र आर तोमरा हबे वृंदावनेर गोपी हरि हरि बोल हरि बोल तोमरा प्रत्येके गोपी देह पाबे आर सेई दिन हबे तोमादेर मनोबासना पूर्ण एकटी रजनीते एरा होलेन मा साधन सिद्धा आर कृपा सिद्धा कारा वृंदावनेर जारा ब्रज गोपी एक मास कात्यायनी व्रत करे भगवान के लाभ करेछिलेन तारा कारा मा ओई वृंदावनेर गोपी केमन भावे कात्यायनी व्रत करेछिलेन आसुन एकटु श्रवण करि মায়েরা সকলে একসঙ্গে আজকে আমার গোবিন্দকে পাওয়ার জন্য আমরা সবাই একসঙ্গে সেই ব্রত করব ভগবানকে লাভ করার জন্য কাতায়নী মহামায়ে মহাযোগী নধীশ্বরী নন্দ গোপ সুতং দেবী কতিকে মে করুতি কায়োগী মহামায়ে কাত্যায়নী
ব্রত উদযাপন করিবার লাগি ব্রহ্ম মুহূর্তে আপন আপন শয্যা পরিত্যাগ করি যমুনায় স্নান করিয়া সেই যমুনার তীরে বালু দিয়ে নির্মাণ করলেন এক দেবী মূর্তি অষ্টভুজা মা কাত্যায়নী দেবী সেই দেবীর চরণে পুষ্পাঞ্জলি নিবেদন করে বলে লগ্নে কৃতবাসে সেই দেবীর কাছে চাইলেন তারা বর হে মা কাত্যায়নী হে মা মহামায়ী হে মা মহাযোগিনী অধীশ্বরী তোমার চরণে জানাই প্রণাম তোমার কাছে আমাদের একটি নিবেদন একটি রজনীতে আমরা যেন নন্দন নন্দন কৃষ্ণকে প্রতিরূপে সেবা করিতে পারি মায়েরা শঙ্খধ্বনি উলুধ্বনি সবাই হে মা কাত্যায়নী হে মা মহামায়ী তোমার কাছে আমাদের একটি নিবেদন আমরা যেন একটি রজনীর জন্য ভগবানকে পতিরূপে সেবা করিতে পারি মা বললেন তোমাদের সেবায় আমি সন্তুষ্ট হয়েছি তোমাদের মনোবাসনা পূর্ণ হবে হরি বল হরি বল তোমা মায়ের কাছ থেকে বর পেয়েছেন তাই মায়ের কাছ থেকে বর পেয়ে বাবা মনের সুখে করেছেন কি ওই যমুনার তীরে মা কাত্যায়নীর পূজা করেছেন আর মায়ের কাছ থেকে বর পাওয়ার পর নিজেদের সমস্ত বসনগুলো ওই যমুনার তীরে খুলে রেখে জলকেলি করতে নেমেছে মনের সুখে জলকেলি করছেন আর জলকেলি করতে করতে হঠাৎ তীরের দিকে লক্ষ্য করেছে আরে আমাদের একটাও বসন নেই আরে আয় সখী বল আরে আয় সখী আরে বলবি তো ঘুমিয়া পড়লি নাকি রে ঘুমিয়া পড়েছে দেখ 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 জলকেলি করতে করতে ঘুমিয়েই পড়ল এ কি রে আরে আয় সখী বলে ঘুমালে চলবে হ্যাঁ ভগবানকে লাভ করার জন্য কাত্যায়নী ব্রত করলি এক মাস রাত্রি জাগরণ করে আর এখন ঘুমিয়ে পড়লে চলবে হ্যাঁ তাকিয়ে দেখ তীরে যে একটাও বসন নেই বলে বসনগুলো গেল কোথায় চারিদিক খুঁজছে চারিদিক খুঁজতে খুঁজতে হঠাৎ দেখছে ওই যমুনার জলে বসনের প্রতিচ্ছবি পড়ছে আর উপর দিকে তাকিয়ে বলছে আরে কার কাজ বুঝতে পারছিস তো বুঝতে পেরেছিস এই নিশ্চয় এই নন্দন নন্দন ওই কেলে ছোড়ার কাজে ও কেলে ছোড়া ছাড়াই এমন কাজ কেউ করতে পারবে না গোবিন্দ এমন নিজকর্ম করতে পারলে হ্যাঁ বলি তোমার লজ্জা করে না এত ভাবে জ্বালাচ্ছ তোমার জন্য এই বৃন্দাবনের সবাই আমাদের কত কিছু বলে জানো কুলোটা অলক্ষী কত কিছু বলছে সে সব কিছু সহ্য করছি তা হে গোবিন্দ এ তোমার কেমন লীলা এই বসন চুরি করে লাস্টে চোর হলে হ্যাঁ ফিরিয়ে দাও বলছি আমাদের বসন ভগবান বললেন কেন বসন না দিলে বুঝি তোমরা আসতে পারবে না ছি 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 গোবিন্দ এ কেমন কথা বলছো আমরা না ব্রজ ললনা তুমি একজন পরপুরুষ তোমার সামনে বসন বিনা আমরা কেমনে যাব কেন তোমরা না মায়ের কাছে এক মাস রাত্রি জাগরণ করে মায়ের ব্রত করলে কেন আমাকে পাওয়ার জন্য তা হ্যাঁ গো যাকে পাওয়ার জন্য এত কষ্ট তাকে যখন পেলে তাই এমন ভাবে এমন ভাবে পেলে হবে তোমরা না আমাকে প্রতিরূপে পেতে চাও
তা পতির কাছে লজ্জা কিসের পতিকে যদি ষোলো আনা না দান করতে পারো পতির ভালোবাসা পাবে কেমন করে ব্রজগোপীদের ভুল ভেঙে গেল মা তাই দু হাত উত্তোলন করে ভগবানকে বললেন হে গোবিন্দ আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি হে প্রাণনা তোমার কাছে আমাদের কিসের লজ্জা এ দেহ সেটা তোমারই দান তাই এই দেহ তোমার চরণে সঁপে দিলাম বেশ তোমাদের সেবায় সন্তুষ্ট হলাম শোনো শোনো মায়ের কাছে বর পেয়েছো তাই আমিও তোমাদের আশীর্বাদ করলাম যে তোমাদের মনোবাসনা পূর্ণ হবে কিন্তু গোবিন্দ এ না হয় বুঝলাম মনোবাসনা পূর্ণ হবে কিন্তু তুমি যা চতুরের শিরোমণি ও মা গোবিন্দ খুব চতুরের শিরোমণি তো হ্যাঁ তাই ব্রজগোপীরা বলছে এখন কথা দিচ্ছ আর পরে যদি বলো না আমি কথা দিইনি আমরা কি করে বুঝব শোনো শোনো এই যে এক মাস রাত্রি জাগরণ করে মা কাত্যায়নীর ব্রত করলি এই এক মাস যেদিন বৃন্দাবনের গগনে এই চন্দ্র উঠবে শরৎকালে সেই দিন সেই চন্দ্র দর্শন করলেই তোমরা বুঝতে পারবে যে তোমাদের সেই দিন এসে গেছে সেটা কেমন করে গোবিন্দ শোনো শোনো এই এক মাস যেদিন বৃন্দাবনের গগনে রাতি রূপে দর্শন দেবে সেদিন হবে তোমাদের মনোবাসনা পূর্ণ ওমা একটা রজনীকে রাত্রি বলা হয় আর যখন বহু রজনী একত্রিত হয় বাবা একসঙ্গে তাকে কি বলে রাতি তা কি বলছে এই এক মাস যেদিন একসঙ্গে দেখা দেবে সেদিন হবে তোমাদের মনোবাসনা পূর্ণ আর সেটা কবে জানো শোনো শোনো শরৎকালে পূর্ণিমাতে শরৎকালে পূর্ণিমাতে শরৎকালে পূর্ণিমাতে ওই শরৎকালে পূর্ণিমাতে আমি যাব তোমাদের আসামে কাতে শরৎকালে পূর্ণিমাতে বাজাবো বাঁশি থেকো কান পেতে শরৎকালে পূর্ণিমাতে আমি বাজাবো বাঁশি থেকো কান পেতে ওই শরৎকালে পূর্ণিমাতে কি বললেন মা শরৎকালে পূর্ণিমাতে অর্থাৎ শারদ পূর্ণিমাতে ব্রজগোপীদের মনোবাসনা পূর্ণ হবে আজ সেই দিন মা সেই ব্রজ ললনাদের মনোবাসনা পূর্ণ হওয়ার দিন তা মা ভগবানের আশায় এখানে আমরা আজ সবাই গোপী সবাই আজকে ভগবানের জন্য বসে আছি তাই না বাবা আজকে এখানে একটি পুরুষ আমার বাবারা রাগ করবেন না যেখানে আমার অনাদির আদি গোবিন্দ আছেন আদি পুরুষ সেখানে আমরা সবাই নারী আমরা সবাই গোপী আর সেই একা আছেন আদি পুরুষ তার জন্য আজকে সবাই রাত্রি জাগরণ করে বসে আছি তাই সেই বৃন্দাবনের গোপী আমরাও কারণ এটাই সেই মধুর বৃন্দাবন ধাম তাই না তামা এই বৃন্দাবনটাকে সেই বৃন্দাবন করতে গেলে কি করতে হবে এই বৃন্দাবনটাকে সেই বৃন্দাবন করতে কি করতে হবে কি করতে হবে ঘুমটাকে ছাড়াতে হবে তো চলুন সবাই এখানে বসে সেই অপ্রাকৃত বৃন্দাবন যদিও এটা বৃন্দাবনের থেকে কোনো অংশে কম নয় মা এই যে স্থানটি আপনারা নির্মাণ করেছেন আপনারা সবাই আছেন বৃন্দাবনের থেকে কোনো অংশে কম নয় কিন্তু এই বৃন্দাবনে বসে মনটাকে নিয়ে যাব কোথায় সেই অপ্রাকৃত বৃন্দাবন সবাই মিলে মা নিত্য হবে তো চল রে মনে বৃন্দাবন কি ধা চল রে মনে বৃন্দাবন কি ধা রটিঙ্গি রাধে রাধে না মিলেঙ্গি ক
बिहारी हर के काम करे। সফল করব আর কি করব তুই রটলি আঠো নাম রটিং बिहारी
हर की कामकारी রাসলীলা গোপীরা করেছিলেন গোপীরা করুক আপনারা শুয়ে পড়ুন ও মায়েদার ঘুম আসছে কি করব আরো গান ধরলে হবে মায়ের তো একটু ভিতরে ঢুকতে হবে না তো আজ ভগবান কৃষ্ণচন্দ্র আমার মা যশোদার কোলে শয়ন করে আছেন যশোদার কোলে শয়ন করে এমন অপরূপ রাত্রি দর্শন করে মনে মনে ভাবছেন এই তো সেই প্রতিশ্রুতি রজনী এই সেই প্রতিশ্রুতি রজনীর দিন এবার জামাই যেতে হবে তামা ভগবান কৃষ্ণচন্দ্র তিনিও কিন্তু একটি নারীর আরাধনা করতেন তিনি কে তিনি হলেন পূর্ণমাসী বা যোগমায়া মা দশভুজা সেই পূর্ণমাসী মা যোগমায়াকে আশ্রয় করে ভগবান আমার মায়ের কোল পরিত্যাগ করে চললেন রাসমঞ্চের দিকে কেমন ভাবে হে যোগমায়া উপাসৃতা Oh,
ভগবান আমার মা যোগমায়াকে আশ্রয় করেই বৃন্দাবনের শোভা দর্শন করলেন। আর সেই বৃন্দাবনের শোভা কেমন মা? কি বা শারদ চন্দ পবন মন্দ, শারদ চন্দ্র পবন মন্দ, শারদ চন্দ পবন মন্দ, শারদ চন্দ্র পবন মন্দ, শারদ চন্দ পবন মন্দ, বিপিনে ভরল কুসুম গন্ধ রে গন্ধ রে গন্ধ রে গন্ধ রে, কিবা ফুল মল্লিকা মালতে জোথে, ওই বৃন্দাবনে বৃন্দাবনে ভগবানে কত ভুল্ল মল্লিকা বৃন্দাবনে মল্লিকাতে কত ফুল্ল মল্লিকা বলতে যোতে, তাহে মত্ত তাহে মত্ত তাহে মত্ত মধু কর, তাহে মত্ত মধু কর হে মত মধু করো কে মত মধু করো গুণগান, মত মধু করো গুণগান, হে মত মধু করো গুণগান, মত মধু করো ভরনি রে, মত মধু করো ভরনি, মত মধু করো ভরনি রে, আহারে ওই দেখো চাঁদ উঠেছে, দেখো চাঁদ উঠেছে, ওই দেখো দেখো চাঁদ উঠেছে, নীল আকাশে চাঁদ উঠেছে, ওই দেখো নীল আকাশে চাঁদ উঠেছে, নীল আকাশে চাঁদ উঠেছে, ওই দেখো দেখো নীল আকাশে চাঁদ উঠেছে, তাহে সর দেখো নীল আকাশে চাঁদ উঠেছে, শরণিতু ফুল দেখো মন্দ মনে তো বায়ু বইছে, শরণিতু হরিবল হরিবল মন্দ মনে তো বায়ু বইছে, শরণিতু দেখো নীল আকাশে চাঁদ উঠেছে, দেখো নীল আকাশে কি বললাম, আজকে ছয় ঋতুর ফুল একসঙ্গে ফুটেছে, কেন? গোবিন্দ সেবায় লাগবে বলে। তা সেই ছয় ঋতুর ফুল যেখানে একসঙ্গে ফোটে, ও মা যেখানে অনেক ফুল ফোটে সেখানে কাদের আগমন হয় বলুন তো? কারা আসে? ভ্রমর আসে, এদের মতো ভ্রমর। কেন আসে মা? কেন আসে? মধু খেতে, তোমার থেকে বেশি জানে ও মা, তা মধু খেতে এসেছে। কিন্তু আজকে মধু না খেয়ে
ওই ভ্রমরগুলো যেন ফুলের কানে কানে কিছু বলছে। তা কি বলছে? দেখো যেন মধু ঝরে পড়ো না, দেখো যেন মধু ঝরে পড়ে না, দেখো যেন মধু ঝরে পড়ো না, ওই দেখো দেখো যেন মধু ঝরে পড়ে না, মধু ঝরে গেলে সেবাই লাগবে না, দেখো দেখো যেন মধু ঝরে পড়ে না, মধু ঝরে গেলে সেবাই লাগবে না, দেখো দেখো যেন মধু ঝরে পড়ে না। মধু যাই লাগবে না, ফোটাই তোমাদের সার হবে গো, ঘুরে গেলে মধু পূজাই লাগবে না, দেখো যেন মধু ধরে পড়ো না। বলছে খুব সাবধান, দেখো যার জন্য রাত্রে জাগরণ করে ফুটে আছো যেন সময়ের আগে সেই মধু ঝরে না যায়। ও মা, এই কথায় মহাজন আমাদের কি শিক্ষা দিলেন যে এই যে রাত্রি জাগরণ করে ভগবানের সর্বশ্রেষ্ঠ লীলা আস্বাদন করার জন্য আমরা বসে আছি, ঝরে গেলে চলবে না, সবাইকে প্রস্ফুটিত হয়ে থাকতে হবে। আর ভগবান আমার কি করলেন, সেই বনসভা দর্শন করে কি বলছেন, শ্যাম মোহন মদনে মাতি রে আহারে আহারে আহারে, হের তোর ওই চন্দ্রভতি শ্যাম মোহন মদনে মাতি রে মাতি রে মাতি রে মাতি রে, মদন মোহন আমার মদনে মা, ওই মদন মোহন আজে মদন বদল, মদন মোহন আমার মদনে মা, ওই মদন মোহন আমার মদন বদল। এত বনর বনসভা দর্শন করে ভগবান আর বিলম্ব না করে কি করলেন, মুরলিটা হাতে তুলে নিয়ে ব্রজগোপীদের সেই মুরলি ধ্বনি করে ডাকতে লাগলেন। কেমন ভাবে, মুরলি কো গান পঞ্চমতান, মুরলি কো গান পঞ্চমতান, পঞ্চমতান মুরলি কো গান পঞ্চমতান, মুরলি কো গান পঞ্চমতান, তাহে কুলভূতি জিত করণী, তাহে কুলভূতি জিত করণী, তাহে কুলভূতি জিত করণী, ভগবান আর বিলম্ব না করে মুরলির ধ্বনি করে ডাকতে লাগলেন। আর কারা শুনলেন সেই মুরলির ধ্বনি, বৃন্দাবনের গোপী যারা, তোমরা বৃন্দাবনের গোপী কারা, আমরা আমরা, মহাজন বললেন না এই আমরা গোপী না, গোপী কে, গোপী তোরাই গোপী তোরাই, গোপী তোরাই গোপী তোরাই, গোপী তোরাই গোপী তোরাই, গোপী তোরাই গোপী তোরাই, রাধারানী রাধারানী গোপী। তা কি বললেন, সেই গোপী ছাড়া কি হবে মা কোনো কিছু? তা বৃন্দাবনের আর যে সমস্ত গোপী আছে তারা যখনই মুরলির ধ্বনি শুনেছে তারা কি করছে মা, শোনল গোপী প্রেম হিরোপী, শোনল গোপী প্রেম হিরোপী, শোনল গোপী প্রেম হিরোপী, শোনল গোপী প্রেম হিরোপী, মনহি মনহি আপন সোপি রে, শোনল গোপী প্রেম হিরোপী, শোনল গোপী প্রেম হিরোপী, মনহি মনহি আপন সোপি রে সোপি রে সোপি রে সোপি রে, আমরা
दिए सारा मन प्राण सौंप दिए छे गोविंद तुम्हार गुलाम बोले मन प्राण सौंप दिए छे हाँ गोविंद तुम्हार गुलाम बोले तुम गोविंद আর ব্রজগোপীরা কি করলেন মা, যখনই এমন যখনই মুরলির ধ্বনি শুনেছেন কে কেমন ভাবে চলেছেন, যাহি চলত তাহি বলত বাহে রঞ্জিত কঙ্কনয়ে কো বাহে রঞ্জিত কঙ্কনয়ে কো কি বাহে রঞ্জিত কঙ্কনয়ে কো আহা এ কো কুণ্ডল দলনি আহা এ কো কুণ্ডল দলনি এক হাতে কঙ্কন পড়েছে আর এক হাতে কঙ্কন পড়তে যাবে হঠাৎ মুরলির ধ্বনি শুনেছে সেইভাবেই ছুটেছে, এক কানে কুণ্ডল পড়েছে আর এক কানে পড়ার সময় হয়নি সেইভাবেই ছুটে চলেছে। আর কি বলছে, তারা এমন ভাবে ছুটে চলেছে যে বসন খুলে গেল কি কি হলো সেদিকেও লক্ষ্য নেই। তাই কি বলছে, খসন বসন রসন চলি খসন বসন রসন চলি খসন বসন রসন চলি খসন বসন রসন চলি আহা গলি তবেনি দলনি আহা গলি তবেনি দলনি রে গলি তবেনি দলনি রে আহা গলি তবেনি দলনি রে গলি তবেনি দলনি এক এক গোপী এক এক ভাবে এগিয়ে চলেছে মা। আর এদিকে যে গোপী রাসমঞ্চে সশরীরে যেতে পারলেন না, কেন, যখনই স্বামী ঘুমিয়েছে বেরোবে মুরলির ধ্বনি শ্রবণ করে হঠাৎ পিছন থেকে স্বামী হাতটা ধরল, কোথায় চলেছিস কুলোটা, এত গভীর রজনীতে আমাকে ছেড়ে কার কাছে চলেছিস বল, সত্য কথা বল। স্বামী আমি চলেছি আমার স্বামীর কাছে, আমি চলেছি আমার স্বামীর কাছে, স্বামীর কাছে, কে তোর স্বামী, স্বামী আমি যে স্বামীর কাছে চলেছি সে তোমার স্বামী আমার স্বামী জগৎ স্বামী, আমাকে বিয়ে করে তুই চলেছিস অন্য স্বামীর কাছে, স্বামী আমার পিতা তোমার সঙ্গে আমার বিবাহ দিয়েছে কিন্তু এই দেহটি, কিন্তু আমি জন্ম জন্মান্তরে এই মন দিয়েছি আমার সেই স্বামীর চরণ, ও বেশ বেশ তোর এই দেহটির সঙ্গে যখন আমার বিবাহ হয়েছে তাহলে আয় তোর এই দেহপতি আমি তোর এই দেহ আমি এই ঘরে আটকে রাখবো। তাই সেই গোপীকে ঘর বন্ধ করে মা রেখে দিলেন আর কি বললেন, যা তোর এই দেহপতি আমি তোর এই দেহটিকে আমি আটকে রাখলাম,
আর তোর ওই মনটাকে নিয়ে যা তোর জগৎপতির কাছে। তোমার মনোবাসনা যেন সত্যি হয়, হে গোবিন্দ তুমি আমায় কৃপা করো, আমি যেন এই শরীর এই দেহ বিচ্ছিন্ন করে তোমার চরণে যেতে পারি। সেই গোপীমা রাসমঞ্চে পৌঁছলেন সবার আগে, দেহটিকে রেখে সূক্ষ্ম আত্মায় রাধা নামের ধ্বজা উড়িয়ে মনে রাধে করে চললেন রাসমঞ্চে। আর এক এক গোপী এক এক ভাবে ছুটে চলেছে কোথায়, রাসমঞ্চের দিকে। আর হরে কৃষ্ণ, এক এক গোপী এক এক ভাবে এগিয়ে চলেছেন রাসমঞ্চের দিকে। তা মা কে কেমন ভাবে চলেছেন, বৃন্দাবনের ব্রজগোপীরা কে কেমন ভাবে চলেছেন, আমি যাব আপনারা বলবেন, ঠিক আছে? বলবেন তো, বলবেন তো। আর যখনই রাসমঞ্চে এসেছেন আমার গোবিন্দ কি বলছেন, সুস্বাগতম সুন্দরী, ও সুন্দরী বলি এত রজনীতে কি মনে করে এই গভীর অরণ্যতে, অরণ্যতে হে গোবিন্দ এ তুমি কি বলছো, তুমিই তো আমাদের মুরলী ধ্বনি করে আনলে। ও ব্রজ গোপী শোনো শোনো, আমার কি মাথা খারাপ হয়ে গেছে, এত রজনীতে আমি তোমাকে ডাকবো? ও গোপী শোনো গোপী, কিসে লাগি গহন বনে হে 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 গোপী, লাগি গহন বনে গোপিকে লাগি গহন বনে এলে, যাহ 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 গোপী যাহ নিজ ঘর, যাহ 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 গোপী যাহ নিজ ঘর, যাহ 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 গোপী যাহ যোগা কেনিশি আমার সনে নাহে বে
গোপী কিসে লাগে বহুর মনে রে। বলি চলে যাও, এত রজনী এত গভীর রজনীতে নিজের পতিকে ছেড়ে, নিজের স্বামীকে ছেড়ে, সংসারকে ছেড়ে, সবকিছু ছেড়ে এখানে কি করতে এসেছ? বলি চলে যাও, চলে যাও গোবিন্দ। এই তুমি কি বলছো? তোমার কাছে এলাম এত কষ্ট করে, তুমি আমাদেরকে চলে যেতে বলছ? আর এদিকে গোবিন্দ আমার ব্রজগোপীদেরকে এইভাবে বিরক্ত করছেন কেন? না মনে মনে চিন্তা করছেন যে এই শেষ পরীক্ষা করার, আর পরীক্ষা করব না, এই পরীক্ষায় যদি তোমরা উত্তীর্ণ হও তবেই হবে আজকের রাসলীলা। আর মা, রাসলীলা করতে গেলে কাকে প্রয়োজন? যাকে ছাড়া রাসলীলা হওয়া সম্ভব নয়, তিনি কে? বৃন্দাবনেশ্বরী রাধা রানী। আজ তিনিও চললেন, যখনই বধূর মুরলী ধ্বনি শ্রবণ করেছেন তিনি তাড়াতাড়ি করে নিজেকে তৈরি করছেন, কেন? রাসমঞ্চে যেতে হবে। রাধা রানী সাজসজ্জা নিয়ে আসুন বাবা। দেখো রাই সাজে, ও মা নাচের গান হবে, ঘুমালে হবে না মা? এই তো রাধা রানী সেজে রাসমঞ্চে যাবে, এবার তো শুধুই নাচ, শুধুই নাচ। আর একটু অপেক্ষা করুন, রাধা রানী সাজসজ্জা নিয়ে আসুন মা। দেখো রাই সাজে বাঁশি বাজে, রাই সাজে বাঁশি বাজে ভুলে গেল, রাই সাজে বাঁশি বাজে ভুলে গেল, সাজে বাঁশি বাজে ভুলে গেল, রাই সাজে বাঁশি বাজে ভুলে গেল, কি করিতে কি বা করে সব হইল ভুল, ধনে কি করিতে কি না করে সবই হল ভুল, সবই যে হল ভুল, সবই যে হল ভুল, সবই যে হল গেল এই কুলার কুল, সবই যে হল ভুল, সবই যে হল ভুল। ও মা কি রাধা রানী সাজসজ্জা আছে? আছে, দেরি হবে তো? যতক্ষণ মা রাধা রানী তৈরি হচ্ছে ততক্ষণ একটা আমরা সবাই মিলে রাধা ভজন একসঙ্গে হবে তো? হ্যাঁ, মাথাটা তো নাড়ুন, ঘুমিয়ে ঘুমিয়ে ভজন আস্বাদন করলে হবে? সবাই মিলে সবাই একটু আনন্দ করুন, আর একটু রাধা রানী সেই সময় একটু তৈরি হয়ে নিন। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখব, আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে হরি বলি সারা রাত মোরা জাগব, আজকে রাতে ঘুমের ছুটি সারা রাত্রি জেগে থাকব, নাচে গানে প্রেম আনন্দে হরি 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 বলবো, চোখের পাতা খুলে দেখব, প্রেম আনন্দে বাহু তুলে সারা রাত জেগে থাকব, চাঁদ জেগে থাকো তারা জেগে থাকো, ও চাঁদ জেগে থাকো ও তারা জেগে থাকো, ও চাঁদ জেগে থাকো তারা।
जागे राते तुमे छोटे सारा रात जगे थाकबो नाचे गाने हरि बोले हरि 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 बोलबो तुमरा जगे थाको हमरा जगे थाकी तुमरा जगे थाको हमरा जगे थाकी हे हे राते तुमे छोटे फिर बात खुले रघु हरि हरि वो आज के राते घुमेर छुट्टी सारा रात जेगे थाकबो नाचे गाने प्रेमानंदे हरि 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 बोलबो चाँद जेगे थाको तारा जेगे थाको ओ चाँद जेगे थाको तारा जेगे थाको चाँद जेगे थाको तारा जेगे थाको ओ चाँद जेगे थाको तारा जेगे थाको तुमरा जेगे थाको हमरा जेगे थाको तुमरा जेगे थाको हमरा जेगे थाकी आजके राते घुमेर छोटे ढोकेर पाता खुले गानो हरि हरि वो बहुत ले राति मिले के तागो आजके राते घुमेर छुटी ढोकेर पाता खुले राखबो नाचे गाने प्रेमानंदे बाहु खुले हरि बोलबो ओ चाँद जगे थाको ओ तारा जगे थाको আজকে রাতে ঘুমের ছুটি সারা রাত্রি জেগে থাকবো নাচে গানে প্রেমানন্দে হরি 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 বলবো হরি 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 বলবো হরি 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 বলবো হরি হরি বল রাজি সাজে বসি বজে পড়ে গেল রোল রাজি সাজে বসি বজে পড়ে গেল রাজি সাজে বসি বজে পড়ে গেল রোল রাজি সাজে পুরনি বজে পড়ে গেল ও ধরে কি করিতে কি না করে সবই হল হে কি করিতে কি বা করি সবই হল ভো রাইসাজে বাসি বাজে পড়ে গেল রো রাইসাজে বাসি বাজে পড়ে গেল ও ধনী কি করিতে কি না করে সবই হল ভো আরে কি করিতে কি বা করি সবই হল ভো রাইসাজে বাসি বাজে পড়ে গেল রো রাইসাজে রলি বাজে পড়ে গেল হো ধনী কি করিতে কি না করে সবই হল ভো কি করিতে কি বা করি সবই হল ভো সব ভুলভাল সাজলেন রাধারানী কেন কেমন সাজলেন গোবিন্দের আশায় মনটা তো তার চরণে তা সাজটা কি তার ঠিক হয় ভুলভাল কেমন সাজলেন দেখুন মা চরণের আলতা নিয়ে নয়নে পড়লেন আর নয়নের কাজল নিয়ে চরণে আর গলার ফুলের মালা নিয়ে চরণে বাঁধলেন এমনভাবে সেজেছেন এখন সখীরা বলছেন আইসই সেজেছিস ভালো তা একবার আয়নার সামনে নিজেকে দাঁড়িয়ে দেখ কেমন দেখতে লাগছে দেখে বলছে আরে সখি আমি নাই আমি নাই বলে আমি নাই মানে কে আছে বলে মোহন মুরলি ধারে দাঁড়িয়ে আছে আমি নাই তাই আয় রাই তোকে আজ সুন্দর করে সাজিয়ে তাই সখীরা সাজিয়ে চললেন কোথায় রাসমঞ্চে কেমন ভাবে আও মেরে
सखिया मुझे मेहंदी लगा दो, मेहंदी लगा दो मुझे सुंदर सजा दो। मुझे शम सुंदर की दुल्हन बना दो, मुझे शम सुंदर की दुल्हन बना दो, मुझे शम सुंदर की दुल्हन बना दो। मैंने रचना लगाई राधा नाम की, मैंने रचना लगाई राधा नाम की, रचना ओ वही रचना वही रचना শিল্পী দেবে
जिते गोपी लोया तो जोड़ा नंदो मधुर वृंदा बोनी राज लीला कोइलो आरंभ मधुर वृंदा बोनी राज लीला होइलो आरंभ मधुर वृंदा बोनी राज लीला कोइलो आरंभ शंख धनियो नहीं उलो धनियो नहीं नाचो नहीं तमी एका नाचबो आय आमरा दुजन सबाई मिले एक संगे রাসমঞ্চে সবার নৃত্য শুরু হয়ে গেছে এখনো চুপচাপ থাকলে হবে সবাই একসঙ্গে যুথে যুথে গোপী লইয়া যশোদা নন্দা যুথে যুথে গোপী লইয়া যশোদা নন্দা বৃন্দাবনে রাসমঞ্চে হইয়া ভো বৃন্দাবনে রাসে লীলা কইল আরম্ভ ঘুরে ঘুরে নাচছে ঘুরে ঘুরে নাচছে ঘুরে ঘুরে নাচছে ঘুরে ঘুরে নাচছে বাহুধরা ধরি করে ঘুরে ঘুরে নাচছে বাহুধরা ধরি করে ঘুরে ঘুরে নাচছে বাহুধরা ধরি করে ঘুরে ঘুরে নাচছে সে জহায়ে দাদা বাহুধরা ধরি করে তারা বাহু ধরা ধরি করে বেঁচে যায় বাহু ধরা ধরি করি ধরা করি ঘুরে ঘুরে নাচছে ঘুরে 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 নাচছে বাহু ধরা ধরি করে বাহু ধরা ধরি হরি মুখে হরি হরি বলে বাহু ধরা ধরি হরি মুখে হরি হরি বলে বাহু ধরা ধরি করে মুখে হরি হরি বলে হরি মুখে হরি হরি বলে বাহু ধরা ধরি হরি মুখে হরি হরি বলে বাহু ধরা ধরি করে ঘুরে ঘুরে নাচছে নৃত্যটা কখন হবে মা সকাল হয়ে গেলে ঘুমের মধ্যে নাকি তো সবাই উঠুন নৃত্য করবেন এখনই তো সবাই উঠুন সবাই একসঙ্গে একসঙ্গে সবাই মিলে আরো ভালো করে নাচের গান তো হবে তো
এখন এই রকম ভাবে যখন নৃত্য হচ্ছে আমার ভোলানাথ কৈলাস থেকে আসছেন কেন রাসমঞ্চে সে রাস দর্শন করবে তোমার রাসমঞ্চের দাঁড়িকে ছিলেন পূর্ণমাসীমা যোগমায়া তোমার ভোলানাথ কি ভাবলেন নারী বেশ না ধারণ করলে রাসমঞ্চে ঢুকতে দেবে না তাই কি করলেন কাশী থেকে আশি গজ শাড়ি নিয়ে সে পড়লেন না কেমন ভাবে ভগবান কি বললেন মা তোমরা ভয় পেও না
আমি হলাম হরি ও হলো হরা। তোমরা কেউ আমাকে ভয় পেও না, আজ থেকে ওর নাম আমি দিলাম গোপিকা ঈশ্বর গোপেশ্বর। তাই ভোলানাথকে কি বললেন, হে ভোলা আজকে নয়, আমি তোমায় কথা দিলাম আগত কলিতে আমি এই রাস তোমাকে আস্বাদন করাব, কিন্তু আজকে এই রাস মঞ্চে তোমার প্রবেশ নিষেধ। তাই মা ভোলানাথ সেই স্থান ছেড়ে চলে গেলেন। আর এদিকে গোপীদের নিয়ে রাধারানীকে সঙ্গে নিয়ে ভগবান আমার নৃত্য শুরু করলেন। আপনারা সবাই নৃত্য করবেন তো, উঠুন এবার, উঠুন দেখি, শঙ্খধ্বনি উলুধ্বনি করবেন। কৃষ্ণ নামে রস পিয়া করো, রাধে রাধে জপ
तुमका शक्ति, मिलेंगे तुमको कृष्ण की भक्ति। राधा नामे तुमको सुखते, कृष्ण नामे पावे मुक्ते। बोलिए राधा रानी की। चरण में शीश झुकाया करो, राधे राधे नाम जपा करो। राधे राधे जपा करो, कृष्ण नामे रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नामे रस पिया करो। राधे जपा करो, कृष्ण नामे रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नामे रस पिया करो। राधे 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 बोल, राधे 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 बोल। 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 जय जय राधे 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 राधे। ओ मा, রাসটাকে শেষ করি, সকাল হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তখন কি বলছে যে নৃত্য হবে কিছু শর্ত মেনে। কি শর্ত? ভগবানকে কিছু শর্ত দিলেন মা। হ্যালো হ্যালো, মনে জ্বালা দূর যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। মনে জ্বালা দূর যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 সব বৃন্দাবনে চল। তোরা আয় চল চল সব বৃন্দাবনে চল। এবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন পথে, কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন পথে পথে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন পথে পথে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন পথে পথে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন মিলন গান করে রাস কিন্তু আর হলো না মা, রাস কিন্তু আর হলো না। আমাকে কিন্তু মানে দোষ দিতে পারবেন না যে কিছু রাসের করেনি, অনেক বাকি আছে বাবা। রাস কিন্তু করতে দিলেন, আমি মিলন গান গেয়ে দিচ্ছি। আপনারা যদি এত নাচের জন্য বলেন, নাচ শেষ করে আমি করব কিভাবে একটু তো আমার দিকটাও বুঝুন। সকাল হয়ে যাচ্ছে, এরপর তো আর রাস করা চলবে না। আপনারা যে উদ্দেশ্যে রাসটা করছেন এখানে, সেই উদ্দেশ্যটা একটা তো রয়েছে। রাস না শেষ করলে কিভাবে হবে? কি বলছে? গোবিন্দকে নাচের জন্য কিছু শর্ত দিলেন মা, কেমন ভাবে নৃত্য হবে? উদ্ভট্ট তালে যদি হারব নমালি, উদ্ভট্ট তালে যদি হারব নমালি, উদ্ভট্ট তালে যদি হারব নমালি, ভট্ট
আরো কোন মালী উদ্ভট তালে আরো কোন মালী তোমার চূড়া বাসি কেড়ে নিয়ে দেব করো তালি তোমার চূড়া বাসি কেড়ে লয়ে দেব করো তালি সামনাগর শোনো শোনো শর্তগুলো আর একটু শুনে নাও না নড়িবে গন্ড মুন্ড নুপুরের কড়াই না নড়িবে গন্ড মুন্ড নুপুরের কড়াই নাচো শ্যাম ও মা এইভাবে শর্ত দিয়েছে এখন শ্যামনগর নাচছেন কেমন ভাবে দেখ শ্যামনগর নৃত্য করবে তো শ্যামনগরের পক্ষ থেকে নৃত্য করবে তো Thank you.
দেখাই এবার একটু আমি পড়ে দেখাই হ্যাঁ শঙ্কর ধ্বনি হলো ধ্বনি হবে তো হবে তো হবে তো গোপীদেরকে সঙ্গে নিয়ে এক এক গোপী এক এক শ্যাম হয়ে নৃত্য করলেন আর আমার রাধা রানীর সঙ্গে যুগল নৃত্য করছেন কেমন ভাবে শ্রী রাসমণ্ডল মাঝে কিশোর কিশোরী বিপাশ মন্ডল মাঝে কিশোর কিশোরে আহার মাঝে নাচে দেখো কত দেখে বলে কেন দাসী মাঙি রাঙা চরণ তাহারি বিপাশ মন্ডল মাঝে কিশোর কিশোরে Thank you.
রকম চাই। তা আপনারা কেউ আসুন, ছোট ছোট বোনাদের সঙ্গে নৃত্য করলে আমরা একটু আপনাদের সঙ্গে করি। আসুন, এসো, যে পারো এসো, এখানে করো। আমার দিদি ভাইরা মায়েরা কই? দু হাত তুলে বলে কৃষ্ণ নাম, পূর্বের তোর সকল মনস্কাম, আজ প্রেমানন্দ বাহু তুলে নাচরে মন, পথে পথে তাই কৃষ্ণ বলে বাহু তুলে তুলে বল কৃষ্ণ সকল অনুষ্ঠান, আজ প্রেমানন্দে বাহু তুলে নাচর মন, পথে পথে প্রেমানন্দে বাহু তুলে নাচর মন, পথে পথে আনন্দে বাহু তুলে নাচরে মন, পথে পথে প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন, পথে পথে যত পাপে তাপে তরে গেল এই হরিনাম, আমার এই হরিনাম ছড়িয়ে দেব সকল গ্রামে, যত পাপে তাপে তরে গেল এই হরিনাম, আমার এই হরিনাম ছড়িয়ে দেব সকল গ্রামে, হর গিয়ে গাইব কৃষ্ণ প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন, পথে পথে প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন, পথে পথে প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন, পথে পথে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, ভজন হবে আরো একটু নৃত্য হবে, কিন্তু আগে যুগল রেখে দিও, সকাল হয়ে যাচ্ছে, যুগল রেখে দিই। Thank you.
জয় রে 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 বলাই যাই বলাই যাই বলাই যাই বলাই যাই আমি বাইরে যাচ্ছি আমরা দুজনেই বাইরে যাচ্ছি অল্প করে দে সামনে বামে নাচে দেখো নবীন কিশোরী রে নবীন কিশোরী আবির আসরা দেবেন না আপনারা আবির মাখুন আসরা দেবেন না শ্যামের বামে দাঁড়া রোড়ায় নবীন কিশোরী রে নবীন কিশোরী জন্মদলে হরি হরি বলে রে छोटी 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 गैया छोटी छोटी ग्वाल छोटो सो मेरो मदन गोपाल छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल छोटो सो मेरो मदन गोपाल छोटी गैया छोटी छोटी ग्वाल छोटो सो मेरो मदन गोपाल छोटी गैया छोटी छोटी ग्वाल छोटी से मेरा मदन गोपाल मदन गोपाल मेरो 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 मदन गोपाल अरे मदन गोपाल मेरो मदन गोपाल छोटी गैया छोटी छोटी ग्वाल छोटी सो मेरो मदन गोपाल छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल छोटो सो मेरो मदन गोपाल आगे आगे गैया पीछे पीछे ग्वाल 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 मदन चल मेरो छेटी छेटी गैया छेटी छेटी ग्वाल छोटू सो मेरो मदन गोपाल
Ashit Sandosha, DJ Bapi, Dusha 1 number pole.